युद्ध ब्रजमंडल प्रिय स्थान तो कृष्ण बलराम देखिए गोचारण लीला भगवान एखे गोचारण लीलार जमाय दिन पर शुक्रवार अपना चले जाए गोपाष्टमी दिन एखे बिराट গোপাষ্টমীতে এখানে সব ব্রজবাসী তার গাভীকে নিয়ে আসবে, গরু নিয়ে আসবে, গরুকে সাজাবে, এবারে কিছু গাভী টাভি নিয়ে আসবে। কৃষ্ণ এখানে গোচারণ লীলা করতেন না, কৃষ্ণ এখন গোপাষ্টমী মানে কি দুদিন পরে কালবাদে পরশু গোপাষ্টমী অল সিলেব্রেটেড হিয়ার। গোপাষ্টমী গোপাষ্টমী মানে কৃষ্ণ এতদিন ছোট ছিলেন, বাছর চলা শুধু বাছর বড় গাইয়া তাকে দেওয়া হতো না, কিন্তু এখন কৃষ্ণ একটু বড় হয়েছেন, এবারে আজ থেকে মানে গোপাষ্টমী থেকে তার বড় গাভী চড়ানোর পারমিশন দেওয়া হবে, তিনি আজ বড় গাভীও চড়াবেন। সব গোপেরার জন্য উৎসব আরম্ভ করলো, কৃষ্ণ আজ থেকে বড় গাভী চড়াবেন। গাভী চড়ানো তো কাজ, তো গোয়ালা নন্দ যাদব, যাদব বংশ দেবী বংশ যাদব নন্দ ঘোষ, গরু পালন হচ্ছে এদের কাজ, গরু পালনই এদের কাজ। তাই কৃষ্ণ ঘোষের ঘরে জন্মেছে, যাদব কুল বলে নি নবদ্বীপে আছে যাদব, আর নবদ্বীপে আমাদের মঠে একদিন এসে মিটিং করছে রামেশ্বর যাদব, আমরা যদু বংশ যাদব, আমরা একটা মিটিং হয়েছিল তো যদু বংশ যাদব কৃষ্ণাই ঘোষ, তিনি গরু চালানোর যে মেন কাজ, গরুকে না চড়ালে আমাদের গরুকে চড়ালে গোয়ার দলা মেনদের রেখে দিই, গরু আমার মনে কষ্ট হয় কবে আমি গরু চড়াতে পারবো, আমার অনেক জমি দরকার, ঠিক অনেক জমি হয় ওই জমিটা গরুর জন্যেই রাখা হবে, আর অন্য চাষবাস কিছু হবে না, ঠিক আমাদের এখন অনেক জমি দরকার, যদি জমি দেয় গরুর জন্য গরুকেই ওখানে গরু চারদিকে বেড়া দিয়ে দেওয়া হবে, গরু ওখানে চলবে, এটাকে চারণ লীলা, গরুকে ছেড়ে দেওয়া হবে স্বাধীনভাবে শুরু। আমরা গরুকে দৌড়ি বেড়ে আমার খুব কষ্ট হচ্ছে, গরুকে গরু কী দোষ করেছে আমাদের ইয়ে করে জেলখানায় একটা মানুষকে যদি বেঁধে রেখা যায় কী হবে বলতে, একটা মানুষকে যদি বেঁধে রাখা যায় আগল কেউ না বেঁধে রাখে না, এরকম মানবিকতা ছিল। আমরা গরুকে বেঁধে রাখছি কিন্তু কৃষ্ণ গরুকে বেঁধে রাখতেন না, গোচারণ দিল নিজের খুশিতে চলবে, ভগবান আমাদের এইসব শিক্ষা দিলেন। এইখানে টের কদম, টের কদম মানে মহারাজ আবার খুব পিঙিয়ে পিঙিয়ে খুব সুন্দর করে এখন মহারাজ বয়স হয়ে গেছে, এখানে আবার মঠ করেছেন নন্দগ্রাম, এখানে আবার মঠ হয়েছে, এখানে রাত্রি কেউ থাকতে পারে না, যাই হোক রাত্রিবেলা চলে যান এখান থেকে, তবে ওইখানে একটা মঠ হয়েছে লোকাল উন্নতি হচ্ছে। আমরা এসে রূপ গোস্বামী পাদের গানের বইটা গানের বইতে কীর্তনের বইটা চলছে রূপ গোস্বামী স্মরণ, আমার মেইন ডিসকাশন ইজ অ্যাবাউট রূপ গোস্বামী। After that he asked his disciples what place you like in মন্দির পঞ্চায়েত জানি নিচে নিচে।
আজ অনেক লীলা হয়েছে বলা যে সনাতন গোস্বামী এক সময় এসেছিলেন এখানে, আর সনাতন গোস্বামীর ইচ্ছা হয়েছিল এদিকে পরমান্ন হতো পায়েস পরমান্ন রূপসী জানলে চেষ্টা করলেন বা কিছু আর এমন সময় এক গোপ বালিকা এসে সব দিয়ে গেল, তারা ইচ্ছা করলেন পরমান্ন তখন দুধ চিনি সমস্ত কিছু দিয়ে গেল রূপসী সেটা দিয়ে পরমান্ন বানাল আর ভোগ দিয়ে সনাতনের সঙ্গে দিয়ে সনাতন ছেলে দেখা যায় তো অমৃত এইটা তো কোনো মানুষের তৈরি বলে মনে হয় না, সঙ্গে ডাক্তার এই তার তো বোঝে না ভগবানকে নিয়ে ঘর করেন না কোথা থেকে আসবে, কারণ এইটা তো একটি গোপ বালিকা দিয়ে গেছে সনাতনের সঙ্গে বললেন গোপাল কোন আফসোস করতে লাগলেন কি করলাম রূপসী বলতে লাগলেন আমাদের জন্যে রাধারানী কষ্ট আমাদের জন্য তিনি পরমান্নের ব্যবস্থা করলেন তিনি শ্লোক রিটেন বাই গুরু মহারাজ দেয়া আবার তো গ্লোরিফ রূপ গোস্বামী থ্রি শ্লোক ইজ দেয়া রূপ গোস্বামী এনগ্রেভড ইন মার্বল দ্যাট টাইম ইট ওয়াজ under some Babaji or some, not Gaudiya's life. But they have not thrown this stone, Guru Maharaj's writing shloka about Rupa Goswami. You say shloka, I don't ask it. Say shloka, I don't know. Guru Maharaj, Rupa Goswami, Pratinidhi, Abhinna, প্রকাশ তো রূপ গোস্বামী সম্পর্কে নরোত্তম দাস ঠাকুর যে কীর্তন রচনা করেছেন এটি আমাদেরও কীর্তন কিন্তু আমরা বুঝি না, কিন্তু প্রভুপাদ এই কীর্তনটা শুনতে পেয়েছিলেন পান বিধায়ন কোন পৃথক করি পায়ত কৌশব তেজি ভজি বৃন্দাবন কৌশব গ্রন্থ বিরচিত জপ পিতু বনফুল ফলত নানাবিধ মনোরাজ অরবিন্দ সমধুকর বিনু পান কোন জানত বিদ্যমান করি বন্ধ কো জানত মথুরা বৃন্দাবন কো জানত ব্রজনিত কো জানত রাধা মাধবরতী কো জানত সৈপিত কো জানত মথুরা বৃন্দাবন কে মথুরা বৃন্দাবনকে জানত ব্রজেরই রীতিনীতি কেই বা জানত কেই বা জানত রাধা মাধবের এই প্রীতি রতি তাদের এই প্রীতি কে বা জানত যদি রূপ গোস্বামী না আসতেন তিনি যদি শরীর ধারণ না করতেন কে সব সমস্ত ত্যাগ করে
এই বৃন্দাবনে বসে গ্রন্থ বিরচনা করতেন। এইভাবে যা করে জন করে সকলে যেন গাই গাওয়াই সুখ পাওয়াত, চরণ কমলে স্বর্ণ মাধব তব মহিমা উল্লাল। মাধব দাস, মাধব দাস বলে একজন তব মহিমা উল্লাল। এইভাবে রূপ গোস্বামী আমাদেরকে অনেক দিয়েছেন। ওমর জীবন গতি শ্রীরূপ গোসাই অতি গুণের সমুদ্র, দয়াময় যাহার করুণা হইলে চৈতন্য চরণ মিলে ব্রজে রাধাকৃষ্ণ প্রাপ্তি হয়। পরম বৈরাগ্য যার চরিত্রে নাহি পার, অসীম ঐশ্বর্য পরিহরি চৈতন্যের আগমন শুনি হরষিত মন, প্রয়াগে চলিলা তারা মহাপ্রভু ওয়াজ ভেরি প্লিজ উইথ রূপ গোস্বামী। আই টোল আদার রূপ গোস্বামী রাইটিং, রূপ গোস্বামী মুড, হি ইজ ভেরি হাম্বল মুড। আদার ডে আই ডিসকাস অনলি আই ট্রাই টু রিড দিস সং শ্রীরূপ মঞ্জুরি পদ শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ, শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর ভজন পূজন, মোর ভজন পূজন, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণ ধন, সেই মোর আভরণ, সেই মোর প্রাণ ধন, সেই মোর আভরণ।
wrote about Rupa Goswami, Rupa Padarajita. But I'm not going on the way to Srinivasa. I'm not going to put up with one. Rupa Goswami, Pad Padme, Tatra Janachi, Rupa Padarajita. You copy Rupa Goswami, Tar Pad Padme, Amaki, Pad Padarajita, Amaki Vishito Kurbin. Rupa Padarajita. Rupa Padaraja Prathana Rupa Padaraja Prathana Rupa Rupa Goswami Kotha Amra Sedin Rata Damodore Giyechhilam Amra Bolechhilam Je Rupa Goswami Ki Kirti Tini Ki Korechen To Amra Sankhepe Ekta Shlok এখানে শ্লোকটা লেখা আছে শিষ্য প্রেম স্বরূপং প্রিয় দ্বৈত বিলাসন রূপৈক রূপং দূরে বর্ণিতং ইয়াম সহজ সমুদ্র স্বীকৃতং সানুযঞ্চ নিষ্ঠা দেবয়তি চূর্ণং জাতি বহু মুখমাশ্লিষ্য গানং ররঞ্চে সসরিপ কদামং নিজ পদরে সা ভূষিতং সং বিধত্তে গুরু মহারাজ রোদ মেন আসলে রূপ পদরাজ প্রার্থনা দর্শক থ্যাংক ইউ রোদ দ্য ফিট ডাস্ট অফ রূপ গোস্বামী ই আদার ডে আগেন আই ক্যান রিড ইট শ্রীমূর্তি সেবা প্রকাশ ভক্তি সদাচার সংস্থাপন লুপ্ত তীর্থাদি প্রকাশ এবং শ্রী রাধা গোবিন্দের প্রেম ভজন বিশুদ্ধ রাগ মার্গ প্রদর্শন প্রভৃতি নিজ ইষ্টদেব শ্রী চৈতন্য চন্দ্রের নিখিল মনোভীষ্ট যিনি বহু বহু গ্রন্থের দ্বারা জগতে প্রদান করিয়াছেন সেই শ্রীমদ রূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন গুরু মহারাজ প্রেই দেন আই শুড গ্যাট দ্য ডাস্ট অফ রূপ গোস্বামী ওয়েল ডান He fulfilled the desire of Mahaprabhu Chaitanya Manavishtra by writing many books. Then deity, installing deity temple, by giving temple, etc. And principle of devotion, he himself followed and distributed. লুপ্ত তীর্থাদি প্রকাশ ডিসকভার দ্য লস্ট তীর্থ লস্ট তীর্থ প্লেস ইন মেনি ওয়ে হি কন্ট্রিবিউটেড ফর দ্য সোসাইটি হি প্লেস গিভ মি হিজ ফুড ডাস্ট দ্যাট আই এম প্লেইং অহিতুকর্ণাময় আমার প্রভু শ্রী সরস্বী ঠাকুর তাহার লীলা সঙ্গোপনের অব্যবহিত পূর্বে যাহার শ্রী পাদপদ্মের মহিমাময় শ্রীরূপমঞ্জরীপ গান করাইয়া যাহার শ্রীচরণ কমলে আমাকে সমর্পণ করিয়াছেন দুর্মতি হইল সেই আমার সর্বপ্রকার যোগ্যতা অযোগ্যতা পরিহার করিয়া সেই শ্রীমদ রূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন মাই লর্ড My master, Sri Saraswati Thakur, before his departure, Sri Padre Mohimamaya Rup Manir Gankaraya, he make me to that I sing Rupa Manjari Pad and my Guru Rupad given me the feet of Rupa Goswami. I am very bad mentality, but Prabhupada not seen that. He accepted me. That Rupa Prabhu, when he will give me his vidast and make me Bhushita, Bhushita, it looks beautiful, by which he can be decorated, right? I want to be decorated with the dust of Rupa Prabhu's feet. That is Guru Mahārāja's desire. He expressed in that way.
So that Goswami under the discuss so much. He's writing his shloka. Mahaprabhu like him. Very sweet, we also like. All the shlokas I mentioned, Mahaprabhu like to you. Very like, Mahaprabhu like them. Chaitanya Manavishtam Thakam Guru is not in the Thakam. And Kumar Kita Charin Chirat, Samargan Ujjala Sang Sabakti Sri Hari Pada Sundar Jigatam Vasandivita Raja Kandai Suratuna Sachinandana Sachinandana Amar Ridaya Spurti Papta Hon Yishunanata Purata Sundara A golden